আমার একজন প্রিয় একজন ব্যক্তিত্ব আমার স্যার বলনাথ স্যার ওয়েলকাম ব্যাক আর বন্ধুদের এই মিলন মেলায় সবাইকে স্বাগতম ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড দেয়ার শামিম একমাত্র বেস্ট ফ্রেন্ড এটা রবিউল ইসলাম খুব কষ্টে বইছি তারপর অনেক আনন্দ লাগতেছে কারণ ভাইরা জানলে সবাই সঙ্গে সবাই মিলে খুব ভালোই লাগতেছে যদিও অটো জানি এটা রিমার্কেবল এই ফ্রেন্ড সার্কেলের সাথে ঈদ আনন্দ খুব ভালো লাগতেছে আমি এমদাদ রহমান Yo, what's up? What's going everyone? It's your boy Smile here. So right now, সবাইকে ঈদ মুবারক ঈদুল আজহার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক আর সকালে ওঠার পরে নামাজ পড়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ এখন ফ্রেন্ডদের সাথে মিট আপ করতে যাচ্ছি চন্দনীমহল আশা করি আজকে দিনটা অনেক ভালো যাবে সো সেই উদ্দেশ্যে রওনা করলাম সো লেটস গো আমরা এখন গরু কাটতে যাচ্ছি কিন্তু কোসনা কেন কোনা তুই তোর পাশে এই তো সামনে সামনে দিকে বসে পরিচয় করে দিই স্যার আমার একজন প্রিয় একজন ব্যক্তিত্ব আমার স্যার এর বলনাথ স্যার আর সবচেয়ে কাছে ছিলাম মনে হয় আমি আমাদের ক্লাসে আর এখন পর্যন্ত আর সবসময় স্যারের কথা আমার খুব মনে পড়ে আর কারো কোথাও মনে পড়ুক আর না পড়ুক স্যারের কথা খুব মনে পড়ে আমার আর যখনই আসি স্যারের কাছে চলে আসি ঘুরতে দীর্ঘ শেষে আমি তা পেয়ে গেলাম একটা ভ্যান পেয়ে গেলাম ভ্যানে উঠছি চলে আসছি আর আজকে যেখানেই দেখাই গরু গরু ছাড়া কোনো কথা নেই এজের হাম্বা মোবারক আজকে খাওয়ার জন্য আর এখন যাচ্ছি ফ্রেন্ডের সাথে মিলা করতে যাচ্ছি স্যারের সাথে দেখা করলাম আমার একজন প্রিয় একজন ব্যক্তি আমার লাইফে আমার স্কুল লাইফে প্লাস এখনও আমি স্যারের সাথে মিট না করলে আমার ভালো লাগে না সবসময় আর খুবই মিস করি স্যার রিয়েলি খুব মিস করি মানে একজন স্যারের কথাই মনে পড়ে সেটা হচ্ছে বলরাম স্যার আর কারো তেমন মনে পড়ে না বাট তার খুব মিস করি আমি স্টিল সব পরিচয় করে দিই খেয়াল লাগে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড দেয়ার শামিম আমি তোর বেস্ট ফ্রেন্ড ইয়েস এটা আমার বিশ্বাস হয় আই হ্যাভ থ্রি বেস্ট ফ্রেন্ড এইবার আই হ্যাভ থ্রি বেস্ট ফ্রেন্ড মানে তিন দেওয়া অফকোর্স সব বেস্ট ফ্রেন্ড ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড এর মধ্যে এইবার হয়েছে ফেরেন্স হ্যাঁ ফেরেন্স তোমার তো বুঝতে হবে ফেরেন্স এর মধ্যে বসে ফ্রেন্ডস মানে কি ভাই বুঝতে হবে অনেকগুলো ফ্রেন্ডের ভিতরে যা বেস্ট তারা এরাই সো এর আছে আমার খুব কাছে একজন বন্ধু আর দুজন আছে এরা নাই আপাতত আশেপাশে নাই সো ঈদ উদযাপন করতেছি একসাথে আশা করি বিকালে অনেক ফান হবে কারণ কি বিকালে সবাই আসবে একসাথে সো পরিচয় করে দিই সাকিবুর রহমান সে আবার কে বলতে পারেন সে আবার কে যাকে পরিচয় না করাই দিলেই নয় যার সাথে আমি মনে করেন যে আসলে দেখা না করলে একটু ফোন দিই অন্তত এরকম মিস হয় নাই কখনো দেখা করি নাই সববারই দেখা করি ল্যাংটা কালের আরে কাকা নাকি আর পরিচয় করে দি আমার কাকা কিডা কারে করছি সব কেউ নাই তা এই তো কথা হলো ভালো আছি না হ্যাঁ কাকা ও কাকা তোর আমি খুব মিস করি বুঝছিস আচ্ছা পয়সা করে দিই কিছুদিনের ভিতরেই সে
বন্ধুদের এই মিলন মেলায় সবাইকে স্বাগতম, সবাইকে অন বাই অন পরিচয় করাই দিই, ঠিক আছে? এই যাচ্ছে রাজন, এই যাচ্ছে মিঠুদা, এই যাচ্ছে আকরাম, ওই যাচ্ছে নাতি, এই যাচ্ছে সবুজ, আর এই যাচ্ছে ইমদাদ, আর আমি হচ্ছে চিরচেনা সেই স্মাইল। বন্ধুদের এই মিলন মেলায় আমরা এখন একত্রিত হয়ে সবাই প্রায় ১২ জন লোক আমরা ঘুরতে যাচ্ছি নিউ মার্কেট, মাল কিনতে যাচ্ছি, মাল কিনতে যাচ্ছি, আমরা আসছি ১২ জন। আমার দাদা দেখতে গেলে লজ্জা হবে না, কি করবি আমার দিকে? হ্যাঁ, ভিডিও ভিডিও করতে খুব কষ্টে বইছি, তারপর অনেক আনন্দ লাগতেছে, কারণ ভাইরা জানলে সবাই একসঙ্গে সবাই মিলে খুব ভালোই লাগতেছে, যদিও অটো দাঁড়িয়ে রিমার্কেবল। ঈদ আনন্দ খুব ভালো লাগতেছে, খেলা হবে, খেলা চলতেছে, খেলা চলতেছে, খেলা চলবে। এই মাত্র আমরা ল্যান্ড করলাম আমাদের খুলনা শহরের প্রাণ কেন্দ্র। ল্যান্ড করলে খুলনা শহরের প্রাণ কেন্দ্রে আসছে আমাদের হাদিস পার্ক, এখানে না আসলেই নয়। বাইরে বন্ধুগুলোর সাথে সবাই এদিকে লুকিং দাও, এই হচ্ছে গাজীর সবুজ, কিন্তু খেলে গেল কেন? ইনোসেন্ট ভাই ইমদাদ, সে আমাদের গর্ব খুলনা ভার্সিটির আদর্শ কৃতি সন্তান। চলে আসি আমাদের এক রোলের দিকে, ক্লাসে শেষ করার জীবন ভাইয়া কন্টিনিউ করছি আমরা, আমরা এখন শহীদ হাদিস পার্কে সবাই চিল হবে। থ্যাংক ইউ। ভিডিও আছে কেন? ভিডিও ঠিক কর।
খাসি খাওয়া লোকজনের তো ওজন স্বামী কই সাতষট্টি কেজি ভাই তুই যা ওট পইছে বৌতু বৌতু আমার দেখ নাম সকাল সবাই আমার কি কি ফার্স্ট হয়েছি আমি তো ফার্স্ট আমি কিন্তু সেই আমি কেন তোমার
যাকে এতক্ষণ পুজো করে দেওয়া হয় নাই, আমার মানে খুব কাছের একজন মনে আমার একমাত্র বন্ধু, একমাত্র বেস্ট ফ্রেন্ড, একমাত্র বেস্ট ফ্রেন্ড, এটা রবিউল ইসলাম। এই মানে কেবল আসলো, দেখা হইলো, এখনই আমরা ব্লগটা শেষ করে দিচ্ছি, তারপরে ও আসছে। আমি খুব হ্যাপি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি খুব ভালোবাসি দোস্ত।